আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর মানুষদের কি লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কেমনে তোমরা আমার নিয়ামতের শুকর আদায় না করে থাকরে বান্দা বুঝে আসে না বান্দা অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছি তোমরা ছিলে মৃত তোমাদেরকে আমি আল্লাহ সুন্দর করে তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার বুকে তোমাদেরকে হায়াত দিলাম দুনিয়ায় হায়াত দেওয়ার পরে কিছুদিন তোমাদেরকে দুনিয়ার জমিনে থাকার জন্য অবকাশ দিব তারপরে দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার দুনিয়ার জমিন থেকে নিয়ে যাব দুনিয়ার জমিন থেকে নিয়ে যাব এরপরে পরিশেষে দেখা গেল গোলাম তোমরা আমার সামনেই হাজির হবে সুতরাং বান্দা তোমরা যেহেতু আমার সামনেই হাজির হওয়া লাগবে তোমাদের তোমাদের যেহেতু আমার কাছে যাওয়া লাগবে অতএব বান্দা তোমরা আমাকে কেমনে ভুলে যাও আমার গোলামি কেমনে না করো আরে একটু যদি বিবেক খাটে চিন্তা করি তাহলে মনে হয় আপনারা সকলেই এক বাক্যে মেনে নেবেন আল্লাহর গোলামি সারা দুনিয়ায় থাকার কোনো মানুষের জন্য কোনো অধিকার নাই ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين بلن الله أكبر الله رب العالمين بلن دنيا المانو شنو تما در كي أمي رب العالمين بطهم ماتي تيجي تما در آدي پتا آدم علیہ السلام كي سشتی گوڑا چھی তারপরে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সমন্বয়ে জোড়া জোড়ায় সন্তান তৈরি করে আমি আদম সন্তান তৈরি করে গোটা পৃথিবীতে আমি আল্লাহ পাক মানুষ দ্বারা ভরপুর করে দিয়েছি সুবহানাল্লাহ আমি রব্বুল আলামিন এত সুন্দর করে তোমাদেরকে বানালাম একটা মাত্র কারণ হলো বান্দা তোমরা আমার গোলামি করবে আমার দাসত্ব করবে আমার ইবাদত করবে ঠিক কিনা বলেন পৃথিবীতে যত মানুষ যা কিছু করে না কেন তার পেছনে একটা কারণ থাকে লক্ষ্য থাকে ঠিক কিনা বলেন এখানে যে মাইক ফিটিং করা হয়েছে উদ্দেশ্য হলো আমার কথাটা আপনাদের কর্ণ কুহুড়ে পৌঁছায় দিবে এখানে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে আপনারা আমাকে দেখবেন আমি আপনাদেরকে দেখবো এটাই তো স্বাভাবিক ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এটা পেছনে একটি কারণ নিহিত আছে সেটি আর কিছু নয় সেটি হলো কি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদূন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একটা মাত্র কারণ হলো আমার ইবাদত বন্দি করবে কি করবে ইবাদত বন্দি করবে কিন্তু আজকে ইবাদত বন্দি কোথায় আল্লাহকে কোথায় স্মরণ করি গোটা এলাকা জুড়ে মাইকিং করা হয়েছে পোস্টালিং করা হয়েছে এখানে তাফসীর কোরআন মাহফিল হবে ঠিক কিনা বলেন কিন্তু ইশার নামাজ আদায় হয়েছে তারপরেও উপস্থিতি এত কম যেটি অত্যন্ত মুসলমানদের জন্য বেদনাদায়ক ঠিক কিনা বলেন আপনি যদি সামনের বাজারের দিকে দেখেন এর চাইতেও বেশি লোক হবে ঠিক কিনা বলেন এই জন্য আপনার বন্ধুগণ আমার আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম সেটি হলো কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটি কারণ হলো তার গোলামি করতে হবে তার দাসত্ব করতে হবে
গোলামি না করে দাসত্ব না করে আল্লাহর বিধান যদি লঙ্ঘন করে কবরে যান আপনার আমার পরিস্থিতি হবে ভয়ানক ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله الله رب العالمين دنيا تجمني بابي تمرا তোমাদের জীবন কি অতিবাহিত করো নাই কেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আমি রব্বুল আলামিন ইজ্জাত তোমাদেরকে যখন আমি আমার সামনে তোমাদেরকে হাজির করব আমি তো আল্লাহ জিজ্ঞাসা করব বান্দা দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করেছিলাম কি সামানা আনিয়া আমার সামনে হাজির হয়েছো জবাব দাও বলেন তো বন্ধু ওই দিন যদি আমরা দুনিয়াতে আল্লাহর গোলামি না করে কবরে যাই বন্ধু বলেন তো কোন জবাব কি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দিতে পারব নাকি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বহু জায়গায় বারবার ধমকি দিয়েছেন মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছেন আল্লাহ পাক অন্যত্র বর্ণনা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله ربنا نبالين وامار قولا منا شنو اما كي جدا جدا بابي بھائي کرو جارة تمرا ايمان دادا بھی کرو اما كي بھائي کرو بھائر مطو بھائي کرو ايمان دار بولے ڈاک دلين ابار بھائر کتا بولين এর পেছনে কারণ কি কারণ তো অবশ্যই নিহিত আছে ঠিক কিনা বলেন বন্ধুগণ এক্সাম্পল স্বরূপ যদি বলতে চাই দুনিয়ার জমিন আমাদের বাংলাদেশের দিকে তাকান আমাদের দেশে বিভিন্ন রকমের প্রশাসনের লোক আছে ঠিক কিনা বলেন গ্রাম্য পুলিশ আছে এই গ্রাম্য পুলিশ যদি বন্দুক নিয়ে গড়ে যুবক শ্রেণীর ছেলেরা বন্দুকের মধ্যে হাত নাড়ায় আর বলবে ও গ্রাম পুলিশ ভাই কেমন আছেন তার মধ্যে তেমন ভয় কাজ করে না ঠিক কিনা বলেন এই বন্দুক নিয়ে যদি আবার আশুলিয়া থানার পুলিশ আপনার সামনে আসে বন্দুক ধরতে সাহস পাবেন না ভয় পাবেন না জানি কোন মামলা আবার পড়ে যায় ঠিক কিনা বলেন তাহলে দেখা যায় গ্রাম্য পুলিশের চাইতে একটু ভয় বেশি পাইলেন থানা পুলিশকে আবার যদি আপনার থানা পুলিশের পরে র‍্যাব বাহিনী যদি একটি রামস্তি আপনার সামনে এসে সালাম দেয় আপনার পুলিশের চাইতে ভয় একটু বেশি হবে ঠিক কিনা বলেন কথা বলেন না ঠিক কিনা বলেন আমার প্রাণের বন্ধুগণ তাহলে দেখা গেল গ্রাম্য পুলিশের চাইতে আপনি থানা পুলিশকে ভয় পান থানা পুলিশের চাইতে র‍্যাবকে ভয় পান এনআইসিকে ভয় পান এমনিভাবে পর্যায়ক্রমে ভয়ের পরিমাণটা অবস্থা প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান প্রেক্ষাপটে আপনারা ভয় বেশি পান কিন্তু আমার বন্ধুগণ দুঃখ লাগে আমার ব্যথা লাগে আমার র‍্যাবকে ভয় পাই কিন্তু র‍্যাবের যিনি মালিক পুলিশের যিনি মালিক প্রশাসনের মালিক যিনি তিনি আর কেউ নয় তিনি আর কেউ নয় তিনি আমাদের রব আমাদের আল্লাহ ঠিক কিনা বলেন সেই আল্লাহকে আমরা ভয় পাই না আল্লাহকে যদি ভয় পাইতাম তাহলে আমার কর্মজীবনে কশিনকালে কোনোদিন অন্যায়ের কাজে আমি লিপ্ত হতে পারতাম না ঠিক কিনা বলেন বন্ধুরা আমার আমি তো আমার অফিসে বসে কলমের খোসা দিয়া লক্ষ লক্ষ টাকা আমি আত্মসাত করি যদি আমার রবকে ভয় পাইতাম আমার দ্বারা কশিনকালেও কলমের খোসা দিয়া দেশের সম্পদ লুণ্ঠন করা আমার দ্বারা কোনোদিন সম্ভব হতো না ঠিক কিনা বলে মুসলমান আমার প্রাণের বন্ধুগণ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমাকে আমার দাসত্ব করবে আমার গোলামি করবে আমাকে ভয় পাবে একটা বারো কি তুমি পেছনের দিকে তাকায় দেখলা না তোমারে কত সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি
আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ বলে এত সুন্দর অবকাঠামো দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বানালাম আমি যদি আল্লাহ পাক ইচ্ছা করতাম তোমারে বদির বানাতে পারতাম বোবা বানাতে পারতাম বিগুলাকুম বানাতে পারতাম অন্ধ বানাতে পারতাম বন্ধুগণ বলেন পারতেন কি পারতেন না আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম لا تعلمون شيئا الله اكبر الله رب العالمين বলে আমার বান্দারা শুনো আমি রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে যখন আমি তিল তিল করে বড় বানায়া দুনিয়ার বুকে যখন তোমাকে আমি প্রেরণ করলাম আমি আল্লাহ পাক ইচ্ছা করলে তোমারে বদির বানাতে পারতাম বুকা বানাতে পারতাম মন্দ বানাতে পারতাম বিকলাঙ্গ বানাতে পারতাম কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বানাই নাই একটা পেছনে কারণ হলো বান্দা এত সুন্দর চেহারা দিয়ে তোমারে আমি আল্লাহ বানালাম তোমার এই কপাল নামক কলম দিয়ে আমার এই সুন্দর পৃথিবী জমিনের মধ্যে সুন্দর করে লিখে দিবে সিজদা গিয়া সুবহানা রব্বিয়াল আলা আল্লাহ মহান এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে গোটা কোরআনুল কারিমার মধ্যে বুঝালেন একটা বারো তো আমরা কোরআনের কাছে যেতে চাই না বরং কোরআনের কথা যারা বলে তাদের দিকে আমরা চোখ বাঁকা করে তাকাই আর মুসেন নিজদা একটু একটু করে মুসকি হাসি আর বলি তোদের মতো মোল্লা দিয়ে আমাদের কোনো দরকার নাই ঠিক কিনা বলেন আমার প্রাণের বন্ধুগণ এই জন্য আপনাদের গত রাত্রে বারবার আমি বলি বাবা দুনিয়ার থাকা জাগার না দুনিয়ায় থাকা যাবে না একটা বার যদি একটু চিন্তা করি বন্ধুরা আমার আল্লাহ পাক যে বারবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা আমাকে ভয় করো ভয়ের মতো ভয় করো কেমন ভয় করবে এত পরিমাণ আমাকে ভয় করবে একটা জিনিস তোমার ব্রেনে রাখবে তুমি প্রকাশ্যে যা করো গোপনে যা করো সব কিছু যিনি দেখেন তিনি কে আর একটু আওয়াজ যা বলেন তিনি কে সে আল্লাহ আছে না নাই আমার প্রাণের বন্ধুগণ সে আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ সুতরাং তোমাদের ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কবর জগতে পা বাড়ায় না বন্ধুগণ আমার কবর জগতে যাওয়া লাগবে কি লাগবে না আওয়াজ দা বলে লাগবে কি লাগবে না পৃথিবীর কোন মানুষ যদি যত প্রকারের চিন্তা চেতনা দিয়ে গবেষণা করে রিসার্চ করে কোনো জায়গা যদি বের করে বন্ধুগণ বলেন তো কোনো মানুষ কি কবর থেকে কবরে যাওয়া থেকে বাঁচতে পারবে মৃত্যুবরণ করার থেকে বাঁচতে পারবে এই জন্য আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ মৃত্যু যখন বরণ করাই লাগবে তোমাদের ব্যাপারে আমি বলি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন প্রকৃত মুসলমান না হয়ে কি না হয়ে প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবর জগতে পা বাড়ায় না বান্দা তুমি যদি মুসলমান না হয়ে কবরে পা বাড়াও তুমি কি দুনিয়ার দিকে একটু নজর করে দেখো না একটা দেশ থেকে আরেকটা দেশে যদি তুমি যেতে চাও এয়ারপোর্টে গিয়ে তোমার ইমিগ্রেশনে ঢোকা লাগে ঠিক কিনা বলেন ইমিগ্রেশনে ঢুকলে তোমার পাসপোর্ট চেক করা হয় তোমার ফিঙ্গার নেওয়া হয় চোখের ফিঙ্গার নেওয়া হাতের ফিঙ্গার আঙ্গুলের ফিঙ্গার পিন নেওয়া হয় হাতের ছাপ নেওয়া হয় কারণ কি তোমার আঙ্গুলের যে রগগুলো আছে এই রগের সাথে পৃথিবীর কোনো মানুষের রগের সাথে মিল নাই বলেন সুবহানাল্লাহ
তোমার চোখের সাপনি বিকারণ কি? তোমার চোখের সাপে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। একটা মানুষের চোখের সাপের সাথে আর একটা মানুষের চোখের কোনো সাপ নাই। দুনিয়ার মানুষ একটু কি অনুধাবন করো না, একটু কি চিন্তা করো না, সামান্য এই পৃথিবী বাংলাদেশ ছোট্ট একটি জায়গা, এখান থেকে তুমি ইন্ডিয়া যাবা, সৌদি আরব যাবা, কানাডা যাবা, ব্যাংকক যাবা, আমেরিকা যাবা, যে কোনো দেশে যেতে চাও না কেন, এদেশের ইমিগ্রেশনে তোমার ঢোকা লাগবে। ঢুকতে গেলে তোমার আইডিপি কার্ড লাগবে, তোমার ফিঙ্গার নিবি, তোমার চোখের ছাপ নিবি, পাসপোর্ট নিবে, সব যাত্রী বাই করে এক দেশ থেকে আরেক দেশে তোমার যাওয়া লাগে। এটা দুনিয়ার একটা দেশের সীমানা থেকে যদি আরেকটা দেশের সীমানায় পার হতে এত প্রকারের আপনার কিছু নিয়মকানুন ফলো করা লাগে, নিয়মকানুন মানতে হয়। বন্ধুগণ, যে রব্বুল আলামিন আমাদের এত সুন্দর করে বানালেন, ওই রবের দরবারে হাজির হতে হলে, তাহলে আল্লাহর দরবারে হাজির হতে হলে কয়েকটি ইমিগ্রেশন আছে, ওই ইমিগ্রেশনগুলো পার হওয়া দরকার আমাদের আছে না নাই? কিন্তু আজকে দেখা যায় আফসুস, আমরা মুসলমান হয়েছি, কবরে যখন মানুষ মারা যায় কবরে মাটি দেওয়ার সময় মাটি দেয় কি যে বলি তাও জানি না, বুঝতেও চাই না, কখনো এটা নিয়ে চিন্তা গবেষণাও করি না। এই জন্য আজকের আলোচনার প্রারম্ভে বলেছি, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলকনাকুম, এই যে দেখো এই মাটি থেকে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই মাটিতে আবার তোমাদেরকে দাপন করা হচ্ছে। বন্ধুগণ আমার ঠিক কিনা বলেন? আবার আবার সিংহায় ইসরাফিল আলাইহিসসালাম যখন ফু দেবেন, আবার এই কবর থেকে তোমাদের সবাইকে উড্ডয়ন করা তোলা হবে, ঠিক কিনা বলেন? কিন্তু একটা বারো কিন চিন্তা করলাম না, দুনিয়ার জন্য যে এত পাগল হয়ে গেলাম, দুনিয়া 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 নিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম, আমার দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম, অথচ আমি যদি আজকে মারা যাই আমাকে আপনারা সবাই মিলে তাড়াতাড়ি করবেন, লাশ বেশিক্ষণ দুনিয়া রাখা যাবে না, কারণ নষ্ট হয়ে যাবে। আমার নাম দেলাওয়ার হোসেন আল জামি, আমি যদি আজকে মারা যাই আমার আর কেউ নাম ধরে ডাকবে না, সবাই বলবে লাশ, ঠিক কিনা বলেন? কিছুক্ষণ সময় যাওয়ার পরে আমার আপনারা সবাই মিলে গোসল দিবেন, গোসল দিয়ে দুনিয়া রঙে বেরঙ্গে কোনো কাপড় পরাবেন না, সেলাই ছাড়া একটা জুব্বা আমাকে পরাই দিবেন আপনারা সবাই মিলে, ঠিক কিনা বলেন? এরপরে দুইটা চাদর আমাকে সুন্দর করে বেছাইয়া আমারে সুন্দর করে আপনারা কাতারে কাতারে কাতার হয়ে দাঁড়াইয়া, কাঁধে কাঁধে কাঁধ মিলে দাঁড়াইয়া সবাই মিলে আমারে জানাজা দিয়া সবাই মিলে আমারে কবরে রাখবেন, ঠিক কিনা বলেন? এই জন্য নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার যখন মানুষ মৃত্যুবরণ করে তিনটি জিনিস নিয়ে কবরের দিকে পা বাড়ায়, দুটি জিনিস ব্যাগ করে আর একটা জিনিস নিয়ে তিনি কবরে শুয়ে যায়। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন সে তিনটি জিনিস? নবীজি বলেন, এক নাম্বার হলো দুনিয়ার জমিন থেকে যখন তুমি মৃত্যুবরণ করে কবরের দিকে যাও, তোমার সঙ্গে তোমার ছেলে সন্তান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই মিলে তোমার পেছনে পেছনে যাবে, ঠিক কিনা বলেন? এরপরে মসজিদের খাটিখানা আমার সঙ্গে সাথী হয়ে কবর পর্যন্ত যাবে, যখন আমারে কবরে রাখবে, কবর রাখার সবাই ওই খাটিটাও আমার কাছ থেকে সরে আনবে, ঠিক কিনা বলেন? আমার বুকের উপর হাত দিয়ে বলবে, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? আহারে বন্ধুরা, এত আফসোস লাগে, কষ্ট লাগে, ব্যথা লাগে, আমার সারাটা জীবন আপনি কার পেছনে দৌড়ালেন আর মৃত্যুর পরে কবরে রেখে বললেন
وفي سبيل الله বললেন وعلى ملت رسول الله বললেন আল্লাহর দলে দিলেন আল্লাহর রাসূলের দলে দিলেন আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে শপথ করলেন রাসূলের দলে দিলেন সারা জীবন দল করলেন একটা কবরে রাখার পরে দিলেন আপনি রাসূলের দলে ভক্ত করে বন্ধুগণ বলেন তো আল্লাহর রাসূল মৃত্যু লোকটারে নিয়া রাসূল কি করবেন সারাটা জীবন রাসূলের বিরোধিতা করলেন কুরআনের বিরোধিতা করলেন আল্লাহর বিরোধিতা করলেন আল্লাহর সঙ্গে দুশমনী করলেন আর কবরে যাওয়ার পরে আপনি কথা বললেন ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আরে আপনি কি একটু চিন্তা করলেন না একটু গবেষণা করলেন না হায়াত পেছিলাম দুনিয়ায় দুনিয়া আল্লাহর গোলামি করা দরকার ছিল আল্লাহর রাসূলের দল করা দরকার ছিল ঠিক কিনা বলেন মুসলমান আরে অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বারবার বলেছেন যখন তুমি মৃত্যুবরণ করবে তোমার সঙ্গী সাথী যারা গেল কবরে পাশে গিয়ে যতই কান্না কাটি করুক না কেন সবাই মিলে তোমার রেখে কবরে তিন লুকমা মাটি দিয়া সবাই চলে আসবে তোমার ওই খাটিখানাও তোমাকে নিয়ে চলে আসবে খাটিখানাও নিয়ে আসবে আর তোমাকে কবরের মধ্যে রেখে মাটি দেওয়ার পরে চল্লিশ কদম যখন তুমি সবাই মিলে চলে আসবে তখন তোমরা জিজ্ঞাসা করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়ুকা বন্ধুগণ ওই হাস ওই কবর জগতের মধ্যে দুনিয়ার দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার প্রতি এটা হলো প্রথম ইমিগ্রেশন এই প্রথম ইমিগ্রেশনে যদি আপনি ধরা খেয়ে যান আপনি আল্লাহর কথা শুনলেন না কোরআনের বিধান মোতাবেক জীবন পরিচালনা করলেন না আপনি কেমনে বলবেন রব্বি আল্লাহ পারবেন বলতে আল্লাহর হুকুম মানলেন না দৈনন্দিন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য এই মসজিদে আজান হয়েছে কি হয় নাই প্রত্যেকদিন পাঁচবার মুয়াজ্জিন আপনাকে টেলিফোন করেছে হাইয়ানা সালাত হাইয়ানাল ফালাহ কি অর্থ কি নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো বলে ডাকলো মুয়াজ্জিন সাহেব টেলিফোন করলো পাঁচবার অথচ বন্ধুগণ বন্ধু যদি টেলিফোন করে টেলিফোন যদি ধরতে না পারেন মিস কল দেখে তাড়াতাড়ি বন্ধুর কাছে টেলিফোন ব্যাক করেন ঠিক কিনা বলেন বিবি যদি টেলিফোন করে টেলিফোনে কথা বলেন ঘন্টার পর ঘন্টা ছেলের সাথে সময় কাটান মেয়ের সঙ্গে সময় কাটান মায়ের সঙ্গে সময় কাটান কিন্তু পাঁচবার যে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ থেকে আপনাকে মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে টেলিফোন করলো নামাজের জন্য আপনি কিন্তু নামাজে গেলেন না দোকানপাটের সময় কাটালেন দুনিয়া দুনিয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন একটু কি চিন্তা করলেন না আল্লাহ যে বলেছেন সুম্মা ইলাইহি তুরজাউন পরিশেষে আমার কাছেই ফেরত আসতে হবে আমার কাছেই যদি ফেরত আসতে হয় বান্দা কি সামানা নিয়ে এসেছ জিজ্ঞাসা করবে নবীজি বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়াটা হলো তোমার জন্য পরকালের শস্য খামার দুনিয়াটা কি তুমি দুনিয়া মনে করলে না দুনিয়া একটু কষ্ট হবে বিদায় তুমি কোরআনের পক্ষে থাকলে না অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আর দুনিয়া সিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতু লিল কাফিরিন দুনিয়া হলো মোমেন যারা যারা কোরআনের কথা বলবে রসুলের কথা বলবে হক কথা বলবে তাদের প্রতি অত্যাচার আসবে নির্যাতন আসবে জেল আসবে জুলুম আসবে এটা হবে দুনিয়ার বুকে তাদের জন্য জেলখানা মোমেনের ইমান পরীক্ষা আর যারা দুনিয়ার বুকে কোরআন মানবে না রসুল মানবে না আল্লাহ নবীর মহব্বতকে প্রাধান্য দিবে না তাদের জন্য দুনিয়াটা বালাখানা বালাখানা অতএব এতটুকু আমি আপনাদের মাঝে বলতে চাই বন্ধুরা আমার এতটুকু বলতে চাই দুনিয়া যেহেতু দেখা যাবে না দুনিয়া যেহেতু থাকা যাবে না দুনিয়া থাকার জায়গা না অতএব আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই বাবা যেহেতু দুনিয়া থাকা যাবে না কবর জগতে যাওয়া লাগবে কবরে যদি যেতেই হয় কিছু তো কিছু আমল নিয়া আমার আপনার কবর জগতে পা বাড়াতে হবে ঠিক কিনা কিন্তু আমার আফসুস আমরা একটাবারও মৃত্যুর কথা স্মরণ করি না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বারবার বলেছেন দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াকে প্রাধান্য দিও না
কারণ দুনিয়া থাকার জায়গা না আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো প্রকারের সিরিয়াল নাই কি আছে কি বলেন আছে সন্তান আছে বাবা আছে সন্তান নাই দাদা আছে নাতি নাই এইটাই তো চিরাচরিত নিয়ম অতএব বোঝা যায় আমি যখন জন্মগ্রহণ করেছি তখন থেকে আমার রাস্তা চলে যাচ্ছে রাস্তা হাঁটা শুরু করেছি কবরের জগতের দিকে কোন দিকে জোরে বলে মুসলমান কোন দিকে কবরের জগতের দিকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি কখন যেন আমার রাস্তার মাঝে খপ করে আমাকে আজরাইল ধরে ফেলে দেয় আরে আবার কোনো হাতের গ্যারান্টি নাই মোবাইল কিনেছি মোবাইলের গ্যারান্টি আছে দুনিয়ার সব কিছু জিনিসের গ্যারান্টি আছে একটা মাত্র জিনিসের গ্যারান্টি নাই সেটা হলো কি মৃত্যু আর এই মৃত্যুর গ্যারান্টি নাই যে জিনিসের গ্যারান্টি নাই সেটার কোনো আমরা দাম দেই না শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার জন্য আমরা পাগল পারাবার হয়ে গেলাম অতএব বন্ধুগণ আমার আলোচনা সংক্ষিপ্ত পড়াও বলতে হয়েছে করতে পেরেছেন অতএব আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না সর্বশেষ কথা যেটা আপনাদেরকে বলতে চাই প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছিলাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা আল্লাহ বলেছেন মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি এই মাটিতে আবার তোমাদেরকে দাফন কাফন করা হবে আবার এই মাটি থেকে তোমাদেরকে কিয়ামতের ময়দানে উত্তোলন করা হবে অতএব কবরে মাটি দেওয়ার সময় সবাই এই দোয়া পড়ি কিন্তু এই দোয়া নিয়ে কখনো কোনো গবেষণা করলাম না অর্থ জানলাম না পাশের মসজিদের ইমাম সাহেবকেও কোনোদিন জিজ্ঞেস করলাম না হুজুর এটার অর্থ কি এই যে বললাম এটার অর্থ জানলাম না বুঝলাম না এটা নিয়ে চিন্তা চেতনা গবেষণা কোনো কিছুই করলাম না অথচ কবর দেওয়ার পরে আবার দুনিয়ামুখী হয়ে যায় জমিন জমানে ভাগাভাগি শুরু হয়ে যায় দুনিয়া দুনিয়ার জন্য পাগল হয়ে যায় পরিশেষে আপনাদের হাতে দড়ি পায়ে দড়ি বাবা দুনিয়া যে তো থাকা যাবে না থাকার জায়গা না আসুন সবাই মিলে আল্লাহ রাস্তায় সিরাতাল মুস্তাকিমের দিকে আগায় যাই এ শর্তে কে কে রাজি আছেন একটু হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর আর জোরে বলেন লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করেন আল্লাহ মঞ্জুর করেন আখির দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته